এর সময়ের মূল্য বলেন কি বললাম সময়ের মূল্য খুব মন দিয়ে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই ইমানদারদের উপর নামাজ কিতাবান কিতাবান মানে কিতাবান মাফরুদ ফরজ নিশ্চয়ই ইমানদারদের উপর নামাজ ফরজ মাওকুতা ফি আওকাতিন মুহাদ্দাদা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট কাজ করার গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ বললেন নির্দিষ্ট সময়ে ইমানদারদের উপর নামাজ পড়া ফরজ খুব মন দিয়ে শুনবেন কথাটা বুখারী মুসলিম তিরমিজি নাসাই সবগুলা কিতাবে আসছে হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর নবী জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল বুখারী মুসলিম তিরমিজি নাসাই সবগুলো কিতাবে আসছে হাদিসটা তাহলে সময়ের একটা গুরুত্ব আল্লাহর কাছে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বলে দেখেন উনি বলেন মা নাদিমতু আলা শাইইন নাদমা আলা ইয়াউম গরবত শামসুহু নাকাসা মিন আজলি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি দুনিয়ার কোন বিষয়ের উপর এত আফসোস করি না দুনিয়ার হাজার কিছু যদি ছুটে যায় আমার এত আফসোস হয় না আমার জীবন থেকে একটা দিন যদি চলে যায় ওই দিন চলে যাওয়ার পর আমি হিসাব করে যদি দেখি ওই দিনে আমার কোনো আমল বৃদ্ধি পায় নাই আমি ইবনে মাসউদ ওই দিনের মতো অনুতপ্ত আর আমি আমার জীবনে হই না আমার দিনের যদি সূর্য ডুবে যায় আর আমি হিসাব চালায়া দেখলাম আজকে আমার জীবনের একটা দিন চলে গেল কিন্তু আমার একটা আমল বৃদ্ধি হয় নাই ইবনে মাসউদ বলেন দুনিয়ার আর কোনো জিনিসের উপর আমার এত আফসোস হয় না একটা দিন চলে যায় আমার আমল বৃদ্ধি পায় নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এর চাইতে আফসুস আর কোন জিনিসের উপর আমার হয় না আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সময়ের কসম কে করেছে বলেন তো সময়ের মূল্য আল্লাহর কাছে আছে না নাই এই খেলার শ্রোতাগণ মানে খেলার দর্শকরা ভালো করে শোনেন সময়ের মূল্য কি আল্লাহর কাছে আছে আল্লাহ সময় সমত করছে ইবনে মাসউদ বলেন একটা দিন চলে যায় আর আমার জীবন থেকে দিন চলে গেল আমার আমল বাড়লো না এই দিনের চেয়ে আফসুস আর হয় না হাসান বসরি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না সবাই হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন ইয়াবনা আদম হে আদম সন্তান ইন্নামা আনতা আইয়াম হে আদম সন্তান তোমরা যুগের সাথে সময়ের সাথে তোমাদের জীবনটা আবদ্ধ মাদ্রাসা তালেবেলেম যারা আছেন স্কুল কলেজের ছাত্র যারা আছেন খুব মন দিয়ে শুনবেন আপনারা বিশেষ করে আর মাদ্রাসার ছাত্ররা যদি পারেন এটা কিতাব কিতাবটা কিনে নেবেন আবুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহির লেখা কিমাতুজ জামান ইনদাল উলামা উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য যদি পারেন কিতাবটা কিনে নেবেন প্রায় 186-187 পৃষ্ঠার কিতাব মাত্র কয়েকটা জিনিস জানার জন্য বিশাল কিতাবটা কিনছি তো কিনার পরে আলহামদুলিল্লাহ পুরোটা পড়া হয়ে গেছে আপনারা পারলে কিনে নেবেন কিমাতুজ জামান ইনদাল উলামা তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি বলেন ইয়াবনা আদম হে আদম সন্তান ইন্নামা আনতা আইয়াম তোমার জীবনটা সময়ের সাথে আবদ্ধ তোমার জীবনটা সময়ের সাথে সম্পৃক্ত ইজা যাহাবা ইয়াউমুন তোমার জীবনের একটা দিন যদি চলে যায় যাহাবা বাদুকা মনে রাখবা তোমার জীবনের একটা অংশ চলে যায় হাসান বসরি এবার বলেন তোমরা বর্তমান জামানায় স্বর্ণের প্রতি তোমাদের লোভ রূপার প্রতি তোমাদের লোভ হাসান বসরি বলেন আদরক্ত আকওয়ামা আমি এমন ওলামায়ে কেরামের সহচর্য পেয়েছি এমন মানুষের সঙ্গ আমি পেয়েছি কানু আলা আওকাতিহিম আশাদ্দা হিরসাম মিনকুম
আলা দারহিমিকুম ওয়াদানানিরিকুম, তোমরা রূপার প্রতি যেমন তোমাদের আগ্রহ, স্বর্ণের প্রতি তোমাদের যেমন লোভ, এর চাইতে কোটি গুণ বেশি লোভ ওই মানুষের মধ্যে আমি সময়ের মূল্যের মধ্যে পেয়েছি। আমি দেখি তারা সময়ের প্রতি এত লোভ তাদের, যাহারে আমার সময় চলে গেল, আমল বাড়ল না, আর তোমরা স্বর্ণের প্রতি আর রূপার প্রতি তোমাদের লোভ, এর চাইতে বেশি লোভ দেখছি আমি তাদের, সময়ের প্রতি এত তাদের লোভ। খেলার দর্শকগণ খুব ভালো করে শুনবেন, কি সময়ের প্রতি এত লোভ! হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই কথাটা বললেন। হাম্মাদ ইবনে সালামা, বলেন তো নামটা হাম্মাদ, শুধু এটুকু বলেন হাম্মাদ হাম্মাদ। শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইয়ের একটা লেখা তাজকিরাতুল হুফফাজ, মাদ্রাসা ছাত্ররা এই কিতাবটা কিনে নেবেন, তাজকিরাতুল হুফফাজ, শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইয়ের লেখা। এই কিতাবের মধ্যে হাম্মাদ ইবনে সালামার জীবনী আনছে। আনার পরে একজন বিশাল বড় আলেম, তার নাম মুসা ইবনে ইসমাইল আত-তাবুজাকি, এতটা মনে রাখতে পারবেন না, শুধু একটু মনে রাখেন, মুসা ইবনে ইসমাইল, উনি বর্ণনা করেন এই হাম্মাদ ইবনে সালামার ব্যাপারে। লাউকুলতু লাকুম মা রাআইতু হাম্মাদ ইবনে সালামা তাদহিকা লা সাদাকতু, দুনিয়ার মানুষ তোমরা শোনাও, আমি যদি তোমাদেরকে বলি হাম্মাদ ইবনে সালামাকে আমি কখনো অট্ট হাসি দিতে দেখি নাই, আমার কথাটা মিথ্যা হবে না, আমি আমার জীবনেও তাকে কখনো অট্ট হাসি দিতে দেখি নাই, সারা জীবন তাকে চারটা কাজের মধ্যে পেয়েছি। এক নাম্বার ইম্মা আইয়ু হাদিসা, হয়তো তিনি হাদিস বর্ণনা করেন। দুই নাম্বার আউ ইয়াকরা, অথবা তিনি পড়াশোনা করেন। তিন নাম্বার আউ ইউসাব্বিহা, অথবা তাসবিহ পাঠ করেন। চার নাম্বার আউ ইউসাল্লিয়া, অথবা নামাজ আদায় করেন। এই চার কাজের বাহিরে আমি তাকে জিন্দিগিতেও কখনো অন্য কাজে পাই নাই, হয়তো নামাজ পড়ে, না হয় তাসবিহ পড়ে, না হয় পড়ে, না হয় হাদিস পড়ায়। ইউনুস ইবনে মুআদ্দিব, মুআদ্দাব না, ইউনুস ইবনে মুআদ্দিব, আসমাউর রিজাল একটা শাস্ত্র আছে, এটা দাওরায়ে হাদিস যারা আছে, দাওরায়ে হাদিস মাদ্রাসা তো বন্ধ, থাকলে অনেক ছাত্র আসতো, তো ওদের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় আসমাউর রিজাল। ইউনুস ইবনুল মুআদ্দিব, এই যারা হাদিস নিয়ে পণ্ডিতি পণ্ডিতি করেন, এদেরও কিন্তু এটা জানা খুব দরকার, পরে আন্দাজিয়া মনে মন শব্দ বলেন, হাসি দেওয়া ছাড়া আর উপায় থাকে না। ইউনুস ইবনুল মুআদ্দিব রহমতুল্লাহ আলাই বলেন এই হাম্মাদের ব্যাপারে, মাতা হাম্মাদ ইবনু সালামাতা ওয়া হুয়া ইউসাল্লি, হাম্মাদ ইবনে সালামা সময়ের এত মূল্য দিতেন, হয়তো তিনি হাদিস বলতেন, না হয় পড়তেন, না হয় তাসবিহ পাঠ করতেন, না হয় নামাজ আদায় করতেন। ইউনুস ইবনুল মুআদ্দিব বলেন হাম্মাদ ইবনে সালামা যেদিন মারা যায়, তাকায় দেখলাম নামাজ পড়া অবস্থায়, নামাজ চলতেছে ওই নামাজ অবস্থায় আল্লাহ তাকে উঠায় নেয়। কি আজীব জীবন ওনাদের, একজন মুসল্লি ভাই এমন হয়ে যান, কি আশ্চর্য জীবন দেখেন, হয়তো তাসবিহ পড়ে, না হয় নামাজ পড়ে, না হয় পড়ছে, না হয় হাদিস বলছে, বলতে পারেন, অফিসের কাজ আছে, করেন কাজ, সুবহানাল্লাহ, বলতে তো কেউ বাধা দিচ্ছে না, আপনাকে লেখেন না, পাঁচ মিনিট কলম চালান, পাঁচ মিনিট কলম, পরে কলমটা একটু থামান, এক মিনিট, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোরআনের বর্ণনা, এই যে পাঁচ মিনিট কলম চালানোর পর এক মিনিট আবার ইস্তেগফার পাঠ করলেন, আল্লাহর কোরআন বলে আমি তোমাকে আগামী যেই লেখাগুলা লেখবার শক্তি তোমার শরীরে দিয়ে দিলাম, কোরআনের বর্ণনা, কোরআনের 29 নম্বর পারা, ইয়াজিদকুম কুব্বাতান, আল্লাহ বলেন 12 নম্বর পারায় বলছি, ইয়াজিদকুম কুব্বাতান, আমি আল্লাহ তোমাদের শক্তি বাড়ায় দিব, আস্তাগফিরুল্লাহ বললেন। আপনি চালান অফিসের কলম, এরপর একটু মাঝে মাঝে ইস্তেগফার পাঠ করেন, শক্তি সঞ্চয় করেন, সমস্যা কোথায়? হাম্মাদ ইবনে সালামা যেদিন মারা যায়, নামাজরত অবস্থায় মারা যায়, কি সময়ের মূল্য দিয়েছে দেখেন, আল্লাহ তাদের জীবন কেমন দিয়েছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার ছাত্র, ওনাকে বলা হয় কাজী ও খোজাতি দুনিয়া, মানুষদের মধ্যে দুনিয়ার শ্রেষ্ঠ কাজী বিচারক বলা হয় ওনাকে। ইমাম আবু ইউসুফের ছাত্র কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ আল কুফি সুম্মাল মিসরি, ইব্রাহিম ইবনুল জাররাহ বর্ণনা করেন, মারিদা আবু ইউসুফ, আমার উস্তাদ আবু ইউসুফ অসুস্থ হয়, ফা জিতুহু আউদুহু, আমি ওনাকে দেখার জন্য আসলাম, আসার পর ফাওয়াজাতুহু মুগমা, আসার পর দেখলাম উনি বেহুশ,
বেহুশ অবস্থায় আমি তার পাশে বসে রইলাম। ফালাম্মা আফাক, যখন ওনার জ্ঞান ফিরে আসছে, ছাত্র ওস্তাদের পাশে বসা, হঠাৎ ওস্তাদের জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরার সাথে সাথে ছাত্র ইব্রাহিমকে দেখার পর ইমাম আবু ইউসুফ বলে নাই, কি ব্যাপার, তুমি কেমন আছো, কোত্থেকে আসছো, কোনো প্রশ্ন না করেই প্রথম শব্দই, মা তাকুলু ফি মাসআলাতিন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ওই মাসালাটার ব্যাপারে তোমার কি অভিমত, তুমি আমাকে শোনাও, ওই মাসালাটার ব্যাপারে তোমার কি অভিমত। উনি থ কি কয়, কত দূরের থেকে হুজুরে দেখতে আসলাম অসুস্থ, জ্ঞান ফিরার পরে কয়, ইব্রাহিম ওই মাসালাটা জানি কি একটু বলো তো। ছাত্র ইমাম আবু ইউসুফকে বললেন, ফি মিসলি হাযিহিল হালা, এই মুহূর্তে কি মাসালা আলোচনা করার সময়, হুজুরে বলতেছে ইমাম আবু ইউসুফ জবাব দেলা, বা সাবিজালিকা, কোনো সমস্যা নাই, নাদ্রুসু, আমি আর তুমি যদি আলোচনা করে একটা মাসালার সমাধান বের করে দেই, লাল্লাহু ইয়ানজু বিহি নাজিন, কোনো মানুষকে হয়তো এই মাসালার মাধ্যমে সঠিক পথ আল্লাহ দেখায় দিবেন। এই জায়গাটা আমি যখন পড়ছি, জানেন না, আমি থাইমা রইছি, আমি তো এই কিতাবটা এই রিসেন্টলি পড়ছি, এটা এটা পড়ার পর আমি স্টপ, আমি কি বলে, ওস্তাদ অসুস্থ, ছাত্র দেখতে আস, কত দূর থেকে আস, আসার পর দেখে অসুস্থ, সুস্থ, হঠাৎ জ্ঞান ফিরছে, ফেরার পরে কই, ইব্রাহিম ওই মশালাটা জানি কি, ভালো আছো, কেমন আছো, না কোনো কথা না, ওই মশালাটা কি, ছাত্র থ, হুজুর আপনি এই মুহূর্তে কি মাসালা জিজ্ঞাসা করার সময়, আরে রাখো না, একটা মাসালা জিজ্ঞাসা করি দুজন, এই মাসালার যদি একটা সমাধান বের হয়, হাজার উম্মতকে আল্লাহ উপকৃত করবে। তারাও মানুষ, আমিও মানুষ, আপনারাও মানুষ। উবাইদ ইবনে ইয়াইশা, মনে রাখতে পারবেন কিনা জানি না, উবাইদ ইবনে ইয়াইশা ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম বুখারীও ওনার থেকে হাদিস বর্ণনা করছে, ইমাম মুসলিমও বর্ণনা করছে, উবাইদ ইবনে ইয়াইশা, হ্যাঁ উবাইদ, শুধু একটু মনে রাখলে হবে, উবাইদ, পুরো নাম উবাইদ ইবনে ইয়াইশা, এই ওনার থেকে, ওই যে এই হাদিস, ওই যে রফিয়াদিন করেন না, এই ওনার থেকেই, আরে রফিয়াদিন নিয়ে একটা ঝামেলা আছে না, ওনার থেকে এই হাদিস, যাই হোক ওটা আমরা যাই না, উবাইদ ইবনে ইয়াইশা বিশাল বড় মুহাদ্দিস, উবাইদ ইবনে ইয়াইশা বলেন, আকামতু সালাসিনা সানা, আমার জীবনে 30 বছর এমন হয়েছে, মা কালতু বিল্লাইলি বিয়াদি, রাতের বেলা আমি 30 বছর আমি আমার হাতে খাই নাই, কয় বছর, 30 বছর, একটু আর জোরে বলেন, কয় বছর, কারণ বলতে পারেন হুজুর হাতে মনে ঝামেলা ছিল, সমস্যা ছিল, এই জন্য খাই নাই। উবাইদ ইবনে ইয়াইশা বলে, না না, কানাত উখতি তুলক্কিমুনি ওয়া আনা আকতুবুল হাদিস, আমার বোন আমারে লোকমা দিয়ে খাওয়াইতো আর আমি আমার হাত দিয়ে হাদিসের কাজ করতাম, 30 বছর যাবত আমি হাদিস লিখতাম আর আমার বোন হাত দিয়ে আমাকে খাওয়ায়া দিত, 30 বছর। উবাইদ ইবনে ইয়াইশ 30 বছর এমন হয়েছে, ইমাম আবু ইউসুফের ছেলে মারা গেছে, সন্তান মারা গেছে, খবর আসছে আপনার সন্তান মারা গেছে, কয় কাফন দাফন করে দাও, এই মুহূর্তে আসতে পারবো না, কয় কেন, কয় ইমাম আবু হানিফার ক্লাস আছে একটা, এই ক্লাসে বসতেই হবে, প্রশ্ন করলো কেন, কয় সন্তান যদি ক্লাসের বাহিরে যদি তার জানাজার ব্যবস্থা করা যাইতো তাহলে আমি তার জানাজায় যাইতাম, ছেলেটার জন্য কয়েকদিন আফসুস করব, কান্নাকাটি করব, এরপরে আমার আফসুস শেষ হয়ে যাবে, কিন্তু আবু হানিফার ক্লাস যদি আমি মিস করে দেই আমার সারা জীবন এই আফসুস শেষ হবে না। সময়ের মূল্য ওনারা কিভাবে দিতেন, আমি আপনি কিভাবে দেই, আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্য বুঝে, সময়ের গুরুত্ব অনুধাবন করে, সময়কে যেন মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করে।